হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রজাপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলে স্বাগতম। আজকে কিন্তু চলে আসছি ট্রাভেল পাসের বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন যে গভর্নমেন্ট কিন্তু একটি ঘোষণা দিয়েছিল ট্রাভেল পাস নিয়ে, আর সেটা কার্যকর হওয়ার কথা পহেলা মার্চে, মানে মার্চ মাসে। এখন ফেব্রুয়ারি মাস, মার্চ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এই বিষয়ে তেমন কোনো ক্লিয়ার কিছু জানায়নি যে মার্চ মাসের কয় তারিখ থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে। তাই যারা ট্রাভেল পাস নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে ইমার্জেন্সি ছাড়া। সো সরকার কিন্তু পরবর্তীতে আবার বিবৃতিতে জানাবে যে কারা কারা যেতে পারবে, কোন ক্যাটাগরির লোক যেতে পারবে, কারা সাধারণ ক্ষমার আয়ত্তে পড়ে। যেমন আমি যতদূর ঘাটাঘাটি করে, যতদূর পড়াশোনা করে জানতে পেরেছি যে দুই ক্যাটাগরিতে পড়ছে, একটা হচ্ছে 500 রিঙ্গিত, একটা হচ্ছে 300 রিঙ্গিত। কিন্তু এই 500 রিঙ্গিতে এক্স্যাক্টলি কারা যাবে আর 300 রিঙ্গিতে এক্স্যাক্টলি কারা যাবে সেই বিষয়ে কিন্তু এখনও ক্লিয়ার না। তবে এতটুকু এই পর্যন্ত ক্লিয়ার হওয়া গিয়েছে, যদি সরকার মানে খুব স্ট্রিক্ট করে না বলে, এতটুকু ক্লিয়ার করা গেছে যে যারা এবার কলিংয়ে আসছেন তারা যেভাবে হোক পালিয়ে গেছেন, তাদের কাজটা অনেক কঠিন, কাজ করতে পারতেছেন না, একটা কাজের কথা বলে আনছে কিন্তু কাজ পেয়ে গেছেন, আর একটা আপনাদের ভালো লাগেনি, আপনারা পাসপোর্ট রেখে লাড়ি হয়ে গেছেন। লাড়ি হলে হয় কি, একটা মালিক তাকে 700 রিঙ্গিত দিয়ে কিন্তু তার বিরুদ্ধে একটি রিপোর্ট করে রাখে, কারণ সেই মালিকের উপরে যেন কোনো প্রকার চাপ না আসে। তো এই লাড়ি মাজিকান রিপোর্ট যদি থাকে, সে কিন্তু কোনোভাবেই এই সাধারণ ক্ষমায় বাংলাদেশে যেতে পারবে না, কোনোভাবে না। তো আপনারা যেভাবেই লাড়ি হন, কলিংয়ে যারা লোক আছেন, এবার এই বছরে অনেক কলিংয়ের লোক আছে যারা কিন্তু ভালো কাজ পাননি বলে বাংলাদেশে যেতে চান, আপনাদের কাছে পাসপোর্ট নাই কিন্তু পাসপোর্টের ফটোকপি আছে, তারা কিন্তু এই সাধারণ ক্ষমার আয়ত্তে পড়েন না। সো সাধারণ ক্ষমার আয়ত্তে কারা কারা পড়বে আর কারা কারা পড়বে না, এই ভিডিওটি পুরোটা দেখবেন, আর আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সো যারা লাড়ি মাজিকান আছেন তারা কিন্তু যেতে পারবেন না, আর যারা কলিংয়ে আসছেন তারা কিন্তু সাধারণ ক্ষমায় যেতে পারবেন না। তবে আপনারা যেতে পারবেন, যেটা আমরা আগেও করেছি, গত মাসেও করেছি, যেভাবে ট্রাভেল পাস দিয়ে আমরা বাংলাদেশে পাঠিয়েছি বেশি টাকা খরচ করে, এভাবে আপনারা যেতে পারবেন। কিন্তু সাধারণ ক্ষমার আয়ত্তে আপনারা 500 রিঙ্গিত বা 300 রিঙ্গিতে যেতে পারবেন না। অলরেডি আমাদের কিন্তু টিকিট আমরা প্রচুর সেল করি, আপনারা জানেন আমাদের প্রজাপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে আমরা টিকিট সেল করে আসছি সেই 2021 সাল থেকে বিশ্বস্ততার সাথে। কিন্তু সেই টিকিট যেটা প্রাইস ছিল সিঙ্গেল টিকিট কুয়ালালামপুর টু ঢাকা, সেটা ছিল 500 থেকে 600-এর মধ্যে বা 650, বড় যে 680 এমনই ছিল। সেটা কিন্তু অলরেডি এই যে হাওয়া সরকার যে মানে যখনই অ্যানাউন্স করছে তখন থেকে কিন্তু টিকিট হাই হয়ে গেছে। হাই হওয়ার আরও একটি কারণ আছে, সামনে রোজার মাস, এক মাস পরেই ঠিক রোজা এবং ঈদ, আবার সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তো সব মিলে টিকিটের প্রাইস এখন কিন্তু 1000-এর উপরে। এটা কোথায় যে দাঁড়ায় সেটাও আমরা ঠিক করে বলতে পারছি না, এটা মার্চ মাসেই বলা যাবে। তাহলে যারা ট্রাভেল পাস করে এমার্জেন্সি যেতে চাচ্ছেন, মানে সরকারের ঘোষণা দেওয়ার আগেই, যেহেতু সরকার এখনও ক্লিয়ার করে বলেনি কয় তারিখ থেকেই শুরু হবে ট্রাভেল পাসটা সাধারণ ক্ষমার, সে তো যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের প্রজাপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে আগে সেই ফি দিয়ে যেতে পারবেন। দেখা যাচ্ছে যারা ইটালি ভিসা হয়ে গেছে, ইউরোপের ভিসা হয়ে গেছে, ট্রাভেল পাস নিয়ে যেতে চান, তারা কিন্তু যেতে পারবেন আমাদের মাধ্যমে। যাদের মা অসুস্থ, বাবা অসুস্থ, তারাও যেতে পারবেন। সো আমাদের সঙ্গে থাকবেন, আপনারা সবসময় সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আজকে প্রজাপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেল এত দূরে। তো আপনারা সাথেই থাকবেন, আপনারা আমাদের ভিতরে স্ক্রিনের ভিতরে মানে আইডির ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন প্রয়োজনীয় তথ্য জানার জন্য, অবশ্যই ট্রাভেল পাসের বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন, প্রত্যেকটা ভয়েস উত্তর আমরা দিয়ে থাকি, একবার না হলে দুইবার ভয়েস দেবেন, তারপর আপনারা বিরক্ত হবেন না। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।